আসসালামু আলাইকুম বাড়ির স্টুডিও চ্যানেল বিএসসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে দেশ ও বিদেশে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আজকে লাভবার্ডের ব্রিডিং সংক্রান্ত কিছু কথা বলার চেষ্টা করব। তো টপিক শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। সেই সাথে বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। চলুন শুরু করি। লাভবার্ডের জন্য যে ব্রিডিং রিলেটেড যে জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে লাভবার্ডের মেল ফিমেল ঠিক থাকা এবং এর একটা বয়স ঠিক থাকা। অর্থাৎ লাভবার্ডে অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাভবার্ডের মেল মেল এবং ফিমেল ফিমেল জোড়া লেগে যায়। এক্ষেত্রে এই সমস্যা সমাধান করার জন্য অবশ্যই মেল ফিমেল কনফার্ম করে লাভবার্ডকে জোড়া দিতে হবে এবং এর বয়স ঠিক রাখতে হবে। লাভবার্ড মূলত আপনার 10 থেকে 12 মাসের মধ্যে আপনার ই হয়ে যায়, ব্রিডিং ইজ কমপ্লিট হয়ে যায়। এর কম দিলে লাভবার্ডের নানাবিধ সমস্যা হয়ে যায়, যেমন আপনার মেল ইনফার্টাইল হয়ে যায় এবং ফিমেলের এগ বাইন্ডিং হওয়ার সম্ভাবনা থাকে। এই ব্রিডিং ইজ রিলেটেড আমার একটা ভিডিও আছে, ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নিতে পারেন, আশা করি উপকার হবে। এছাড়া লাভবার্ডকে বেশ ভালো এবং সুন্দর খাঁচা দিতে হবে, এবং যদি কলোনি দেওয়া হয় সেটা তো খুবই ভালো, এবং যদি খাঁচায় বিট করানো হয় সেক্ষেত্রে লাভবার্ডকে আপনার 2-1.5 খাঁচা দেওয়া ভালো। অনেকে একে 18-18 খাঁচাতে আপনার ব্রিডিং করানো থাকে, তবে এর নিচে দিলে লাভবার্ড মূলত ব্রিডিং করে না এবং এর যত উপরে দেওয়া যায় ততই ভালো। এই লাভবার্ড বা সহ অন্যান্য পাখির যে খাঁচার সাইজ সেই সংক্রান্ত আমার ভিডিও আছে, ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এটা আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন, আশা করি উপকার হবে। এছাড়া লাভবার্ডের বিভিন্ন ধরনের মিউটেশন আছে এবং বিভিন্ন ধরনের কালার আছে, তবে লাভবার্ডের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে নন রিং লাভবার্ড এবং রিং লাভবার্ড। রিং লাভবার্ড বলতে বোঝানো হয়েছে এখানে যে লাভবার্ডের চোখের চারপাশে সার্কেল থাকে এবং ওটাকে রিং লাভবার্ড, এবং যে লাভবার্ডের চোখের চারপাশে কোনো রকম রিং থাকে না তাকে নন রিং লাভবার্ড বলা হয়। তবে কখনোই রিং এবং নন রিংয়ের কখনো জোড়া দিতে হয় না। এই রিংয়ের সাথে নন রিংয়ের যদি জোড়া দেওয়া হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে বাচ্চা হয় সেই বাচ্চা পরবর্তীতে গিয়ে আর ব্রিডিং করতে পারে না। তাই রিংয়ের সাথে রিংয়ের এবং নন রিংয়ের সাথে নন রিংয়েরই ব্রিডিং করানো দরকার হয়। লাভবার্ড সারা বছরই ব্রিড করতে পারে, তবে তার জন্য আদর্শ ব্রিডিং তাপমাত্রা হচ্ছে আপনার 25 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা। এক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে বর্ষার আগে অর্থাৎ যে গরমকালে, এই গরমকালে যখন প্রচণ্ড গরম থাকে তখন লাভবার্ডের ব্রিডিংয়ে খুব স্লো থাকে, কারণ এসব প্রচণ্ড গরম থাকে এবং হিউমিডিটি বেশি থাকার কারণে আপনার এই পাখির ডিমের ভিতরে যে বাচ্চা থাকে সেগুলো মারা যায়। তাই এই 3 মাস বা 4 মাস আপনার লাভবার্ডকে ব্রিডিংয়ের না দেওয়াই ভালো। এবং এই ব্রিডিং সিজন রিলেটেড আমার একটা ভিডিও আছে, সেটা আপনার দেখে আসতে পারেন, ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে। এই সমস্ত বিষয় যদি ঠিক থাকে, অর্থাৎ পাখির যদি জোড়া ঠিক থাকে, তার ব্রিডিং এজ যদি ঠিক থাকে এবং তার যদি খাঁচা এবং বা কলোনি সুন্দর হয় এবং শান্ত সৃষ্ট করে হয়, তাহলে লাভবার্ডের ব্রিডিং খেলার ক্ষেত্রে কেউই রোগ মানে আপনি থামাতে পারে না। অনেকে আপনার লাভবার্ডের ব্রিডিংয়ের ক্ষেত্রে ব্রিডিং ফর্মুলাকে আপনার খুঁজতে থাকে, অর্থাৎ ব্রিডিং ফর্মুলা চায়। অনেকে আমার কাছে ব্রিডিং ফর্মুলা চায়, তবে আমি ব্যক্তিগতভাবে ব্রিডিং ফর্মুলা দিতে চাই না বা দেই না, কারণ আপনি যখন লাভবার্ডকে যখন নাকি পরিবেশ দিবেন, খুব ভালো আপনার খাবার দিবেন, সফট ফুড দিবেন, নেস্ট বক্স দিবেন, নেস্ট ম্যাটেরিয়াল দিবেন, তার যে সমস্ত কিছু যখন ঠিক থাকবেন তখন খুব সুন্দর আপনার ব্রিডিং করে থাকে লাভবার্ড। তো এই লাভবার্ডের ক্ষেত্রে একটু সিড মিক্স যেটা আছে সেটা হচ্ছে একটু অন্য ধরনের, কারণ আমরা অনেকে যারা আপনার বাসার বাজারিগর পাড়ি তারা হয়তো অনেক সময় করি কি বাজারিগরের যে সিড মিক্স সেটাকে আমরা দিয়ে দিই। তো লাভবার্ডের সিড মিক্সটা একটু অন্য ধরনের হয়ে থাকে। তো এই সিড মিক্স রিলেটেড একটা ভিডিও খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমি আপলোড দিয়ে দেবো। তারপরে আসে যে হচ্ছে আপনার লাভবার্ডের ক্ষেত্রে আপনারা ভিজানো মুগ ডাল, ছোলা, গম, ভুট্টা, সোয়াবিন এগুলো বিভিন্ন ধরনের জিনিস শর্ট ফুড হিসাবে দিতে পারেন। এক্ষেত্রে এগুলো সমস্ত কিছু ডাল একত্রে মিক্সার করে বা আলাদা আলাদা রাত্রে ভিজিয়ে রেখে সকালে দিতে পারেন, তবে শীতকালে এগুলোকে সেদ্ধ করে দেওয়াই ভালো, কেননা শীতকালে ঠান্ডা থাকে এবং এগুলো আপনার ভিজানোর পরে ঠান্ডা হয়ে যায়, এগুলো খেলে পাখি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, তাই এটাকে সেদ্ধ করে দিয়ে হালকা সেদ্ধ করে গরম করে দেওয়াটাই ভালো। এছাড়া এই সমস্ত যে মুগ ডাল, তারপরে হচ্ছে আপনার ছোলা, এগুলোর স্প্রাউট করে দেওয়া যায়, পাখি খুব ভালো খায় এবং স্প্রাউট পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী এবং এটা অনেক ক্ষেত্রে ব্রিডিং ফর্মুলার হিসাবে কাজ করে থাকে, তাই আপনারা স্প্রাউট দিতে পারেন।
এছাড়া আপনাকে পাখির জন্য প্রতিনিয়ত আপনারা যে কি বাচ্চা হলে বা বাচ্চা হওয়ার আগে পরে এগ ফুড দিতে হবে, গ্রিন ভেজিটেবল দিতে হবে। এগ ফুড এবং গ্রিন ভেজিটেবল রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া আপনার হচ্ছে ভিটামিন, ক্যালসিয়ামের যে বিভিন্ন রকম ঘাটতি থাকে এগুলো দিতে হবে, এবং এই সমস্ত বিষয়গুলো দেওয়ার পরে আপনাকে পাখিকে কী করতে হবে, বক্স দিতে হবে। তো অনেক ক্ষেত্রে আমরা বক্স দেই বা হাঁড়ি দেই, লাভবার্ড দুটোতেই আপনার ব্রিডিং করে থাকে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের অভিযোগ থাকে যে আমার পাখি বক্সেও ডিম দিচ্ছে না, হাঁড়িতেও ডিম দিচ্ছে না। এখন এক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে বা আমাদেরকে লক্ষ্য করার একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যাদের কাছ থেকে পাখি কিনে আনি, সেটা কোনো ব্রিডার বড় ভাইয়ের কাছ থেকে হোক, সেটা কোনো আপনার বাজার থেকে হোক, কোনো সেট আপ থেকে হোক বা কোনো কলোনি থেকে হোক, এখন কথা হচ্ছে সেইখানে এই পাখিটা কোথায় ব্রিড করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে যদি ওইখানে পাখিটা যেখান থেকে এনেছেন সে যদি ওইখানে যদি বক্সে ব্রিডিং করে তাহলে অবশ্যই বক্স দিতে হবে, অন্যথায় আপনাকে 2-3 মাস অপেক্ষা করতে হবে, আর যদি হাঁড়িতে করে হাঁড়ি দিতে হবে। এক্ষেত্রে সবচাইতে ভালো উপায় হচ্ছে আমরা যেটা করি বা আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হচ্ছে গিয়ে পাখিকে ইয়াং অবস্থায় কিনে আনি, অর্থাৎ সে অ্যাডাল্ট এখনও হয় নাই, ইয়াং আছে। এবং ইয়াং অবস্থায় কিনে আনার পরে পাখিকে যখন আপনি 5-7 মাস বা 4-5 মাস যখন নিজে পালবেন, সেক্ষেত্রে পাখির সাথে আপনার অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে, এবং পাখিকে যখন আপনি বক্স বা হাঁড়ি দেন যাই দেন না কেন সে ভালো করে ব্রিডিং করবে। এবং আপনারা লক্ষ্য করবেন লাভবার্ড আপনার ই করতে খুব পছন্দ করে, নেস্টিং করতে খুব পছন্দ করে। তো লাভবার্ডের অনেক সিনিয়র বড় ভাইরা আছে যারা লাভবার্ডের নেস্টিং নিজে করে দেয় এবং পাখি অনায়াসে ব্রিডিং করতেছে। তবে যারা নতুন লাভবার্ড ব্রিড করতেছে তাদেরকে অনুরোধ করবে আপনারা পাখিকেই নেস্টিং করতে দেন, সেক্ষেত্রে পাখি খুব ভালো নেস্টিং করবে এবং ডিম করবে। লাভবার্ডের ডিম হ্যাচ করতে 21-30 দিন সময় লাগে, এবং তাদের যে বাচ্চা হয় সেই বাচ্চা আপনার 40-45 দিন সেল ফুড হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে লাভবার্ডের যে বক্স হবে সেই বক্সের সাইজ কেমন হবে। লাভবার্ডের যে স্ট্যান্ডার্ড বক্স আছে সেটা সাইজ হচ্ছে লম্বা হচ্ছে 12 ইঞ্চি মানে 1 ফুট, এবং এর পাশে হবে 7 ইঞ্চি। এই ধরনের বক্সে সে খুব ভালো ব্রিড করে থাকে। এছাড়া লাভবার্ড আমরা অনেক ক্ষেত্রে ককাটালের যে বক্স আছে, খাড়া বক্স আছে, ওটাকেও দিয়ে লাভবার্ডের আপনার এই ব্রিড করাতে পারি। অনেকে আবার বাজারি গড়ের বক্স দেয় সেটাতেও ব্রিড করাতে হবে। তবে লাভবার্ডের একটু ভালো বড় বক্স দিলে হয় কি, সে যখন নাকি 7-8টা ডিম দেয় বা অনেক ক্ষেত্রে 5-7টা ডিম দেয় এবং সবগুলো ডিম যখন ফার্টাইল এবং বাচ্চা হয় তখন সে কিন্তু অত ছোটো জায়গাতে বাচ্চা পালতে খুব লাভবার্ডের কষ্ট হয়ে যায়। তাই লাভবার্ডকে একটু বড় জায়গা দিলে সে ভালোভাবে আপনার এই পাখিগুলোকে তার বাচ্চাকে খুব সুন্দরভাবে বড় করে থাকে। এছাড়া আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে পাখিকে আপনার শুরুর আগে এবং পাখি ব্রিডিংয়ে দেওয়ার আগে এবং ব্রিডিং দেওয়ার পরে অবশ্যই পাখিকে দিয়ে আপনার ভিটামিনের কোর্স, ক্রিমির কোর্স বা বিভিন্ন ধরনের যে কোর্স আছে সেগুলো করাতে হবে, এবং পাখিকে ঠান্ডা লাগতে দেওয়া হবে না। পাখিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখতে হবে, খাবার দিতে হবে, নিয়মিত পাখিকে অবজার্ভ করতে হবে পাখির কোনো সমস্যা আছে কি না। এবং এক্ষেত্রে দেখা যায় যে পাখির একটা সবচেয়ে বেশি কমন রোগ হয় সেটা হচ্ছে পক্স উঠে, পক্স মানে চোখের এখানে আপনার পক্স উঠে এবং আই ইনফেকশন হয়। এই পক্স এবং আই ইনফেকশন নিয়ে ইনশাল্লাহ ভিডিও আমি করবো। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটা কষ্ট করে যারা শুনলেন এবং দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো